হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো গত ভিডিওতে তোমরা দেখেই থাকবে, একটা ঝলক দেখিয়েছিলাম যে কী হচ্ছে। অ্যাকচুয়ালি ছেলের জন্মদিন সামনে, একটু মানে এই জায়গাটা, স্পেসটা আমার একটু দরকার, তাই জন্য দেখো ফ্ল্যাটে তো খুব বেশি জায়গা হয় না, ওই ইধারকার জিনিস উধার, উধারকার জিনিস ইধার, এই করেই আর কি জায়গাটাকে অ্যারেঞ্জ করতে হয়। তো এই সামনের জায়গাটা আর কি নিচে বসে ওকে একটু খেতে টেতে দেবো, অত টেবিলে অত সুন্দর করে দেওয়া ঠিক যাবে না, বাচ্চা মানুষ, তাই জন্য এটাকে সরানোর ব্যবস্থা করছি। আর ওখানে যেই ড্রয়ারটা আমার রয়েছে আর কি, সেটাকে সরিয়ে মানে রাখবো যে কোনো একটা জায়গায়, আগে তো সরাই, ওই জায়গাটা পরিষ্কার করি, তারপরে চেয়ার টেবিলগুলো পরিষ্কার করি, তারপরে সেট করবো, সেরকম একটা চিন্তাভাবনা করেছি। তো যেহেতু নিচটা পরিষ্কার করবোই, তার জন্য উপরে ঝুলটাও একবারে ঝেড়েই নিলাম, কারণ ঝুলটা যদি থেকে যায় একবারে ঝাড় পোছা যখন হচ্ছেই, আবার পরে ঝুল ছাড়তে গেলে তখন আবার নিচে নোংরাগুলো হয়ে যাবে, তাই জন্য ঝেড়ে নিলাম একবারে। আর যেহেতু ওকে ছেলেকে আর কি বাবা নিয়ে আসবে, তাই জন্য আমি এই কাজটা করতে পারছি, নাহলে করতে পারতাম না। স্কুল থেকে এসে আগে আমি রান্নাটা করে নিয়েছিলাম, ও আজকে হয়েছে চিকেন, তো বাবা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আমি জাস্ট এসে কষি বসিয়ে দিয়েছি, আর বাবা অফিস ততক্ষণ বেরিয়ে গেছে, আর তারপরে ওকে নিয়ে আসবে আসার সময়। আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি, মেয়েটি এখনও কাজে আসেনি, কাজে আসলে তারপরে এগুলো পরিষ্কার করে দিলে পরিষ্কার হয়ে যাবে। আমার এই টেবিলটা অনেক মানে খাজ খুঁজি রয়েছে, যার জন্য এটা পরিষ্কার করতে বেশ টাইম লেগে যায়। প্লেন হলে প্লেন ম্যাক্সিমামই প্লেন, কিন্তু কিছু খাজ মানে কোনো খাজটা রয়েছে যেটাতে পরিষ্কার করতে একটু টাইম লেগে যায়। আর মেয়েটি কাজে এসছে, ওকে বললাম যে তুই ওই জায়গাটাকে মুছে দে, তো ওই জায়গাটাও মুছে দিয়ে বাসন মাজতে গেছে, ততক্ষণে আমি এই দিকটা মানে ঢুকিয়ে দিচ্ছি, সেট করে দিচ্ছি আর কি, তাহলে ওই বাকিটুকুটা পরিষ্কার করে নিতে পারবে, ইজি হবে ওটা, আর জায়গাটাও ও পেয়ে যাবে। তাই জন্য দেখো দেখলে মনে হচ্ছে যে খুব সহজভাবে এটা করে ফেলছি ফটাফট করে, কিন্তু অত সহজ নয়। আর ভিডিওটা হয়তো দেখছো তোমরা 6 মিনিটে কি 7 মিনিটে, কিন্তু এটা কিন্তু করতে সারা দিন লেগে গেছিলো, সকাল থেকে আমি ওটা করেছি, তো স্নান টান করে করতে গিয়ে তখন তো ছেলে চলে এসেছে, তারপরে সারাদিনে কিচ্ছু করা হয়নি, আর আমার শরীরটা একটু ঠান্ডা লেগে গেছে, মানে এত গরম পড়েছে, ফ্রিজের জল খাওয়া হচ্ছে, এসিতে থাকা হচ্ছে, দু একবার করে স্নান করা হচ্ছে, যার ফলে ঠান্ডা গরম লেগে গেছে, গলা শুনে বুঝতেও পেরেছে হয়তো। আর ওদিকে আমার ছেলে যে শিবের ত্রিশূল নিয়ে তাণ্ডব শুরু করেছে, সন্ধ্যা থেকে ওর বাবা আজকে একটু লেট করেই এসেছে, যার ফলে সন্ধ্যা থেকে আমি কাজটা স্টার্ট করতে পারিনি। তো এখন বাজে 10টা মানে প্রায় 10:30 মতন, আর ছেলে এখন একটু ওর বাবার সঙ্গে খেলছে, আর ওর ডিনার হয়ে গেছে, আমাদের ডিনার এখনও হয়নি, আজকে একটু লেটে আমি চা খেয়েছি বলে আমার একটু গ্যাস হয়ে গেছে, যার ফলে আমি চা মানে ডিনারটা একটু একটু লেটে করবো। তো যাই হোক, ওদিকে সোফাটুকু আমার গোছানো হয়ে গেছে, আর এদিকে আমি টেবিলটাও পরিষ্কার করে মানে কাঁচটা পরিষ্কার করে টেবিল ক্লথ পেতে একটু মানে ডেকোরেশনটা একটু চেঞ্জ করছি। ডেকোরেশন চেঞ্জ করলে দেখবে ঘরের লুকটা একটু চেঞ্জ হয় আর ভালো লাগে, গতানুগতিক ওই এক জিনিস দেখতে দেখতে চোখ পচে যায় একদম, বিশেষ করে আমার, তাই জন্য একটু এদিক ওদিক করলে ভালো লাগে আর কি, ঘরে থাকতে বেশি ভালো লাগে তখন। আর এই করেই আমার সময় কেটে যায়, খুব একটা যে এই বাড়ি ও বাড়ি গিয়ে সময়টা নষ্ট আমি করি না, ঘরের মধ্যেই ম্যাক্সিমাম টাইম আমার কেটে যায়। আর তো স্কুল থাকে, বাচ্চাকে পড়ানো থাকে, ঘরের কাজ থাকে, এই করতে গিয়েই সময়টা কেটে যায়। তো যাই হোক, ওই PNPC করার থেকে তো ভালো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজে গিয়ে গেছে। আর এদিকে এই ড্রয়ারটার উপরে আমি চেঞ্জ করবো, আর বুদ্ধটা দেখো, এটা একটা মাটির বুদ্ধা, এটাকে আমি রং করেছিলাম, তো সেটাকে আবার রং করতে হবে, এটাতে ধুলো পুরো প্রায় আটকে মানে চিটা ধরে গেছে, সেটা আর পরিষ্কার হচ্ছে না, এটাকে আবার রং করতে হবে, তো তাই জন্য এটাকে সাইডেই রাখছি আপাতত, আর এখানকার ডেকোরেশনটা একটু চেঞ্জ করছি। আর ব্যাম্বু প্ল্যান্টটা আমি এদিকে নিয়ে এসেছি, একটু এদিক ওদিক করছি এই আর কি, আর কিছু না। আর এইসব পিশুল, তারপরে ধরো ওই কাঁসার গ্লাস, এগুলো সব আমার ওই বড় ল্যাম্পটার উপরে ছিল, যেটা কিনা আমি এবারে এইদিকে শিফট করছি।